মোবাইল ব্যবসায়ী সাইবার প্রতারকদের দ্বারা প্রতারিত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের তপন চক্রবর্তী। মোবাইল ব্যবসায়ী প্লে স্টোরে একটি অ্যাপ ডাউনলোড করে, তারপর তার মোবাইল হ্যাক হয়ে যায়। এরপর থেকে ওই প্রতারকরা বিভিন্নভাবে ব্যবসায়ীকে মানসিক চাপ সৃষ্টি করে ব্ল্যাকমেল করতে থাকে বলে অভিযোগ ব্যবসায়ীর। ব্যবসায়ী কষ্ট করে কিছু টাকা ওই প্রতারকদের দিয়েছেন বলেও জানিয়েছেন, কিন্তু মানসিক চাপ সৃষ্টির ঘটনা বাড়তে থাকায় থাকতে না পেরে ওই ব্যবসায়ী সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়ে ওই ব্যবসায়ীর আর অভিযোগ যে ওই ব্যবসায়ীর মোবাইলে যে সমস্ত কন্ট্যাক্ট রয়েছে সেই সমস্ত কন্ট্যাক্টকে ওই প্রতারকরা বিভিন্নভাবে ওই ব্যবসায়ীর নামে মিথ্যে কথা বলে মেসেজ করছে, যে কারণে ওই ব্যবসায়ীর সামাজিক অবস্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ী জানিয়েছেন। সেই কারণেই ওই ব্যবসায়ী আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে ওই ব্যবসায়ী বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশের এই ব্যবসায়ীকে সর্বোচ্চ সাহায্য করবার আশ্বাস দেওয়া হয়েছে। আমার সাথে যেটা হয়েছে সেটা একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করেছিলাম, সেটা আপনার সেটাই বুঝতে পারিনি। সেখানে আমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং আপনার জিমেলের প্রত্যেকটা কন্ট্যাক্ট তারা ফোনে হ্যাক করে, হ্যাক করে আমার কাছে পয়সা চাওয়ার অনেক সময় আমাকে ব্ল্যাকমেল করে। শুধু আমাকে তাই নয়, মানে আমার গোটা কন্ট্যাক্টে পর্যন্ত আমি যদি নারাজ হই, টাকা দিতে না চাই, তখন তাদেরকে পর্যন্ত এই সমস্ত আমার আধার কার্ড দিয়ে ক্রাফট করে সে সমস্ত ভিডিও তাদেরকে পাঠানো হয়। তাতে তারা আমার কিছু কিছু যারা ফ্রেন্ড আমার ক্লোজ তারা আমাকে জানায় এবং আমার অ্যাকাউন্টে আমার কন্ট্যাক্টে সরি 3000 কন্ট্যাক্ট আছে, তাদের সাথে আমি তো সেভাবে যোগাযোগ করতে পারছি না। তো আমার এটাই বক্তব্য যে এই ব্ল্যাকমেলাররা যে এভাবে টাকা দিয়ে বা টাকা চেয়ে সবসময় যে আমাকে হেনস্থা করছে সেটা যাতে বন্ধ হোক। এবং প্লে স্টোরে লেন মল বলে একটা অ্যাপ্লিকেশন আছে যেটার মাধ্যমে এটা প্রতিনিয়ত আমার সাথে প্রতিদিন আমাকে আমি খুবই মানে অসন্তুষ্ট আছি। কত টাকা চাওয়া হয়েছে? টাকা চাওয়া হয়েছে বলতে ওরা নিজেরাই অ্যাপ্লাই করছে এবং আমাকে টাকা চাইছে 10,000, 5,000, 20,000 এভাবে টাকা চাওয়া হচ্ছে। টাকা কি দিয়েছে? আমি টাকা কিছু দিয়েছিলাম। কত টাকা দিয়েছি? তাও মোটামুটি আপনার 20-30,000 টাকা, অনেক উপরে। আমি এক্স্যাক্টলি হিসাব করতে পারছি না, তবে অনেক টাকা দিয়ে ফেলেছি। কিন্তু এবং আমার রিলেটিভকে এবং আমার কন্ট্যাক্টকে বাজে বাজে ছবি পাঠিয়ে, বাজে বাজে গালাগালি করে ভয়েস রেকর্ডিং পাঠিয়ে তাদেরকে হেনস্থা করছে। এখন কী চাচ্ছে? এখন আমি এটাই চাচ্ছি যে এই সমস্ত ফ্রড লোকজনকে যাতে শাস্তি দেওয়া হোক বা ধরা হোক এই সমস্ত লোকজন। এই নিয়ে থানায় জানিয়েছেন? থানায় জানি, থানার আমি সাইবার ক্রাইমে গেছিলাম, ওনাদের বলেছি, ওনারা আমার পাশে আছেন, আমি আমাকে জিডি কপিও দিয়েছেন ওনারা, ওনাদের আমি বক্তব্য শুনিয়েছি, এটা আমার জিডি কপি। উনি ওনারা বলেছেন যে ঠিক আছে আমরা দিচ্ছি। আপনার নাম? আমার নাম তপন চক্রবর্তী।